সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। চলুন শুরু করা যাক। এই জন্য আমি এখানে হাতে বানানো সেমাই নিয়ে নিয়েছি। এগুলো আপনারা দোকানে কিনতে পারবেন, আবার চাইলে হাতেও বানিয়ে নিতে পারেন। এখন আমি এখানে পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারচিনি এবং 3টা এলাচ, দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ, আর দিলাম 7 মতো লবণ। এখন বলক ওঠার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলো। সেমাইগুলো আপনারা প্যাকেট আকারে কিনতে পাবেন। এখানে আমি জর্দা রং গুলে নিয়েছি পানিতে করে, এখন সেটা আমি দিয়ে দিচ্ছি। জর্দা রংটা পাউডার যে রংটা, সেটা ডাইরেক্ট পানিতে দেয়া যাবে না, তাহলে পানিতে এটা মিশবে না ঠিক মতো। এই কারণে শুরুতেই পানিতে গুলিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব। এখন অন্য একটা পাত্রে আমি ততক্ষণে চিনি নিয়ে নিব। এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি, আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন। এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুগার সিরাপ বানিয়ে নেব। অন্যদিকে এইটা একটু পরপর নেড়ে দিচ্ছি। এরপর জর্দাগুলো ছেঁকে নিয়ে আমি এখানে দিয়ে দিব সুগার সিরাপের। এখানে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিব। একটু পরপর ভালোভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে গিয়েছে। এটাকে আমি এখন দমে দিব। দমে দেওয়ার পরে তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার হাতের সেমাই দিয়ে জর্দা। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।